আসসালামু আলাইকুম। আজকে একটা কবাব বানাইতেছি, তো কবাবটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই কবাবটা কেমন হবে আমি আপনাদেরকে দেখাই। আমি কি কি জিনিস দিতেছি এই কবাবের মধ্যে। ধনিয়া পাতা কাটিয়া রাখছি, পেঁয়াজ কাটিয়া রাখছি, আর আদা রসুন দিব। আদা রসুনের পেস্ট দিব, আদা রসুনের পেস্ট দিলাম। লবণের টেস্ট অনুযায়ী একটু লবণ দিব। সবগুলা মশলাও দিব, ধনিয়ার গুঁড়া, কারি পাউডার, হলদি, গরম মশলা আর জিরা। এইসব মশলা চিলি দিছি না, চিলি দিতে হবে, একটু মরিচ, হ্যাঁ একটু মরিচের পাতা। ব্রেড ক্রাম দিব এক চামচ, দুই চামচ, দুই চামচ থেকে একটু বেশ ব্রেড ক্রাম দিলাম। আর দুইটা আন্ডাও ভাঙিয়ে দিব। সব কলা দেওয়ার পরে খুব ভালো করে হাত দিয়ে মাখাবো। এই ভেজিটেবলের মশলাও দিতেছি কবাবের মধ্যে, খুবই টেস্টি হয়। দিলে যদি দেন তো ভালো লাগবে, না দিলেও চলে। তার ফলে এখন আমি খুব ভালো করে মাখাবো পেঁয়াজের সাথে সবকিছু, ডিমের সাথে। তারপরে টেস্ট করে দেখবো সবকিছু ঠিক আছে কিনা, লবণ মরিচ সব। কাঁচা মরিচ দেই নেই, বাচ্চারা খাইতে পারবে না, এই জন্য বাচ্চাদের খাবার জন্য আমি কাঁচা মরিচ না দিয়ে একটু শুকনো মরিচ দিলাম, যাতে বাচ্চারাও খাইতে পারে। ডিম আর ব্রেড ক্রাম দিলাম, ডিম দিলে সফট হয়, ব্রেড ক্রাম দিছি জোড়া লাগবে কিন্তু শক্ত থাকবে, তো আমি এর জন্য ডিম দিলাম। ডিম দেওয়াতে কবাবগুলা খুবই নাইস হইয়া থাকবে। আমি দেখুন লামের কিমারে দইয়া চিপিয়া পানি জড়াইয়া রাখছিলাম, এই লামের কিমার কবাবগুলা এই দেখেন একদম রেডি। এখন আমি এইরকম করে করে ফ্রাই প্যানে দিয়ে দিব, খুবই সুন্দর, কখনো ছুটবে না, দেখতে থাকেন। কবাবগুলা রেডি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, খুবই সুন্দর করে কবাবগুলা দিয়ে দিব। যে কোনো শেপ আপনি বানাইতে চাইলে বানাইতে পারবেন, আমি নর্মাল লম্বা লম্বা করে একটু বানাইতেছি। এই যে মিশেলে ফ্রাই করতেছি কবাব, বেশি তেল দেই নেই, সামান্য তেলের মধ্যে। চাইলে কবাবের মধ্যে পিস দিতে পারেন, আলু দিতে পারেন, এগুলো আপনাদের চয়েস। ছোট ছোট করে কাটিয়ে কারোর দিতে পারেন, সবগুলা দিয়ে মিক্স করে কবাবগুলা বানাইতে পারেন। ধনিয়া পাতা সব দিছি,
এই দেখেন কাপড়গুলো কি সুন্দর হয়েছে, নাইস, একটাও ভাঙে নেই, খুবই সুন্দর। সব হয়ে গেছে রেডি, কখনো ভাঙবে না। আমার মতো যদি কবাব বানাই নতুন রাজনীরা, কখনো কবাব ভাঙবে না, খুবই মজা আর টেস্টির কবাব হবে। ঠিক আছে, এই যে বানাইলাম একটাও ভাঙেনি, এত সুন্দরভাবে কবাব গুলা হয়েছে না, ভেরি টেস্টি অ্যান্ড ভেরি ইয়ামি। দেখেন কবাব গুলা একটাও ভাঙে নেই, খুবই সুন্দর, খুবই মজাদার, ভেরি টেস্টি। তাহলে ভালো থাকেন, অন্য একদিন আসবো আবার নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।